প্রোগ্রামে গুলিতে আহত হয়েছেন চারজন বাগদানের আর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে রবিবার সকালে ম্যানচেস্টারে এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে হামলার ঘটনা সহ যুক্তরাজ্যের আরো একটি অপরাধের বিস্তারিত তথ্য জানিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আসাম ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রবিবার সকালে ম্যানচেস্টারের লং সাইড এলাকায় একটি বাগানে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করে একটি পরিবার আর এই পার্টিতে অনেক মানুষ অংশগ্রহণ করেন হঠাৎ করে পার্টিতে আকস্মিকভাবে গুলি চালানো হয় এবং এতে জন আহত হয় যার মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুত্ব গুরুতর এবং একজনকার প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তারা বলেছেন কোথা থেকে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না সর্বশেষ তথ্য ম্যানচেস্টারে আহত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স চুয়ান্ন বছর একজনের বয়স আটচল্লিশ বছর একজনের বয়স সাতাশ বছর এবং একজনের ষোলো বছর বিষয়টি নিয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লকডাউনের পর এখন অনেক জায়গায় মানুষ জড়ো হয়ে পার্টির আয়োজন করছে তাই এই আকস্মিক হামলায় ম্যানচেস্টারের অনেক মানুষ ভীত হয়ে পড়েছেন এদিকে গত শুক্রবার সাউথ লন্ডনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে ছত্রিশ বছর বয়সী বিটারিকা নামের একজন নারীকে আর এই ছুরিকাঘাতজনিত ঘটনা মানে হামলার সাথে ৪৪ বছরের জড়িত চৌচল্লিশ বছরের একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সাউথ লন্ডন পুলিশ বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গত শুক্রবার রাত দশটার দিকে লর্ডশিপ লেন এলাকায় একটি বাড়ি থেকে তারা ফোন পান সেখানে গিয়ে তারা দেখতে পান একজন নারী মারাত্মকভাবে আহত অবস্থায় পড়ে রয়েছে পুলিশ উদ্ধার করে সেই নারীকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি তদন্তকারী পুলিশ বলছেন এই নারীকে কেন হত্যা করা হয়েছে তা বলা সম্ভব নয় তবে একজনকে গ্রেফতার করা হয়েছে এই ছিল আমাদের কাছে যুক্তরাজ্যের সমসাময়িক দুটি অপরাধের খবরের বিস্তারিত যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে ঠাড়া থাকুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 রানার মিডিয়া টোয়েন্টি ফোর ডট কম